হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নেয়ার কিচেনান ব্লগ। আজকে আমি রোমাস রান্না করবো। দেখুন, লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি, সামান্য জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি, আমি ধনিয়া গুঁড়ো হাফ চামচ কম দিয়ে দিচ্ছি, আমি তেল দিয়ে দিচ্ছি। দেখুন, এগুলো মিশিয়ে নিব ভালো করে। আমি বড়ো বাটি পাচ্ছিলাম না, সেই জন্য আমি কড়াইতে মেখে নিচ্ছি। এখন আমি মাছটা ভেজে নেবো ভালো করে, গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আমি। আমি তাওয়াটা দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, আমি সামান্য তেল দিয়ে আমি ভেজে নেবো। তেলটা গরম হলে আমি মাছটা দিয়ে দিব। মাছ ভাজতে গেলে তেলটা ভালো করে গরম করতে লাগে, না হলে মাছটা নিচে লেগে ধরে, তাওয়ার নিচে লেগে ধরে। দেখুন, মাছটা দিয়ে দিচ্ছি আমি। সবগুলো মাছ রান্না করব না, আমি যতটুকু আনাচ্ছে তার আধা রান্না করব। সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। দেখুন, মাছটা আমি হালকা করে ভেজে নেব, কড়া করে ভাজবো না। কড়া করে ভাজলে সবজিটা বেশি ভালো হয়, টেস্ট হয় না আমি মনে করি। মাছটা এরকম বা খড়খড়া হয়ে যায়, সবজিতে দিলেও দেওয়ার পরেও খড়খড়া হয়ে যায়, সেজন্য আমি হালকা করে ভেজে নিব। মাছটা আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন, মাছটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে, দেখতেই খেতে ইচ্ছে করছে না, তাই না? দেখুন, মাছটা এখন ভাজা হয়ে গেছে। আমি তাওটা ধরে নামিয়ে দিব, যেহেতু বাটি পাচ্ছিলাম না আমার কিচেনে। দিয়ে আমি আবার গ্যাসটা জ্বালিয়ে নেবো, নিয়ে আমি কড়াইটা দিয়ে দিচ্ছি। ওইগুলো আমি টমেটো, শসা এগুলো দিয়ে রান্না করবো। মাছ, টমেটো, শসা এগুলো দিয়ে দিচ্ছি আমি কড়াইতে। সম্বর দিয়ে দিব না, কাঁচা সম্বর দিয়ে দিব না, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 4-5টা কেটে। লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো সামান্য করে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো আধা চামচ কম দিয়ে দিচ্ছি আমি, শুকনো লঙ্কা গুঁড়ো আধা চামচ কম দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি, দেখুন জল দিয়ে দিয়ে নেড়ে দিচ্ছি আমি। ঢেকে দিব আমি, 2 মিনিট আমি ঢেকে দিয়ে রান্না করব। সবজিটা কষিয়ে নিচ্ছি, ঢাকনাটা তুলে দিব। এখন তুলে দিয়ে নেড়ে দিব আমি। দেখুন জলটা শুকিয়ে গেছে, কি সুন্দর। এখন আমি রান্নার জল দিয়ে দিব, 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এক কাপ সামান্য বেশি দিয়ে দিচ্ছি জল, দিয়ে নেড়ে আমি আবার ঢেকে দিচ্ছি। ঢেকে আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করব। তুলে দিচ্ছি আমি, দেখুন এখন আমি হাই ফ্লেমে দিয়ে দিচ্ছি গ্যাসটা। এখন সবজিটা আমি সম্বর দিয়ে দিব, যেহেতু বাটি ছিল না সেজন্য আমি সসপ্যানে সবজিটা ঢেলে নিচ্ছি। দেখুন
কিচেনে আমি বাটি পাচ্ছিলাম না বড় বাটি, সেই জন্য আমি সসপ্যানে ঢেলে দিচ্ছি। দেখুন পেস্টটা দিয়ে দিচ্ছি আমি, পেস্টটা এখন তেল দিয়ে আমি ভেজে নেব। আমি সানফ্লাওয়ার তেল ইউজ করি, সেজন্য কালারটা এরকম রিফাইনের মতো লাগছে। সানফ্লাওয়ার তেল খেলে কি হয়, গ্যাস কম হয় বলে লোকে বলে, সেজন্য আমি আমরা সানফ্লাওয়ার তেল খাই। জিরা দিয়ে দিচ্ছি, এগুলো ভালো করে ভেজে নেব। আপনারা কী তেল ইউজ করেন রান্নার নিশ্চয় কমেন্ট করে জানাই দিবেন। ভালো করে ভেজে নেব। কি সুন্দর হয়েছে, তেল দিয়ে ভাজা হয়ে গেছে আমার এইটা পেস্টটা। এখন সবজিটা দিয়ে দিচ্ছি আমি, দিয়ে নেড়ে দেবো আমি ভালো করে। মাছগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমি মাছ ভেজেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি আমি। মাছ এগুলো আমি বেশি খুন্তিতে নাড়তে ভালোবাসি, কেননা খুন্তিতে নাড়লে মাছটা ভেঙে যায় না। আমার মনে হয়েছিল লবণ কম হয়েছে, সেজন্য আমি লবণটা দিয়ে দিচ্ছি। দেখুন আবার ঢেকে দেবো আমি, ঢেকে আমি 2 মিনিট রান্না করবো মিডিয়াম ফ্লেমে। দু মিনিট হয়ে গেছে, আমার ঢাকনা ওটা ভেঙে গেছে, সেজন্য আমি কাপড়টা ধরতে লাগছে। এখন টেস্ট করে দেখবো, দেখি লবণটা কম হয়েছে কি না আর বেশি হয়েছে। ঢাকনাটা ভেঙে গেছে আর ভালো ঢাকনাটা পাচ্ছিলাম না, কইবার রাখছি, সেজন্য এটাতে দিয়ে দিচ্ছি। আর এগুলো কিনেও পাওয়া যায় না যে ওটা লাগাবো। আবার তুলে দিচ্ছি ঢাকনাটা, দেখুন কালারটা কি সুন্দর হয়েছে তাই না। আবার ঢেকে দিচ্ছি আমি, ঢেকে আমি 1 মিনিট রান্না করব। ঢাকনাটা এখন আমি তুলে দিচ্ছি, দেখুন এখন আমি চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। আবার ঢেকে দিচ্ছি আমি 1 মিনিটের জন্য। সবজি হওয়ার আগ মুহূর্ত কী করতে লাগে, 1 মিনিট এরকম করে ঢাকনা দিতে লাগে, আবার খুলে নাড়তে লাগে। এরকম করে রান্নালে আমি মনে করি সবজি সাতটা বেড়ে যায়। এখন আমি ঢাকনাটা তুলে দিব, আবার দেখুন সবজির কালারটা কি সুন্দর হয়েছে, টমেটো গুলো কি সুন্দর লাগছে দেখুন। লাস্ট দেখে নিব লবণ কম হয়েছে কিনা বেশি হয়েছে। সবজি অলমোস্ট হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে। আমার সবজিটা রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি,
যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।